তো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আব্দুল্লাহ জোবায়েরকে দেখতে 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 পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেই সূর্য আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে যে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবিনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাচি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাচিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথ্রি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলিত আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মেল লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এটির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজী আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথির নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেই সূর্য যে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তারিন সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনায়েদকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজী আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিড রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এটির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনাদের দেখতে পাবেন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথিরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন লিটোর মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল রবীনা আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো কালো নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা হচ্ছে আপনাদের এই নাটকে ডিও পি সম্বন্ধে আপনাদের ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছি আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনার দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডিড ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই যে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলিত কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আব্দুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি পি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডিট সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজী আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তারিন সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এটির সম্বন্ধে আপনাদের বলিত তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলিত কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিন জামান হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেই সূর্য যে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবিনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তারিন সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশ্চিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিডোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবিনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলিত তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলিত কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনায়তকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিন কে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো ওদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মেল লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড ইস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইস্কর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই কালো বৌথরি নামে পরিচিত ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আব্দুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসানকেও হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের ড্রামা হতে চলেছে কালো বৌথুরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথুরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেই সূর্য যে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তারিন সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবিনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি পি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনাদের দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচি আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আব্দুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন লিটোর মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেত তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আব্দুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিও পি সম্বন্ধে আপনাদের ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথির নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনার দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই সুজা আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিড রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডিট সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলিত কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকেও হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়ের দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কো বৌথরি নামে পরিচিত ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলিত আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি পি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয় আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনার দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউ বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো ওদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনায়েদকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাঁচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজী আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথিরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডিট সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথ্রি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলিত আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মেল লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবিনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এটির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপির সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড ইস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাচিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথির নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেই সূর্য যে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তারিন সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবিনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি পি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপির সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজী আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিড রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন কে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আব্দুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের ড্রামা হতে চলেছে কালো বৌথির নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবিনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি পি সম্বন্ধে আপনাদের বলিত ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচি আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনার দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডিড ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই যে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আব্দুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি পি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডিট সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজী আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনার দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তারিন সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এটির সম্বন্ধে আপনাদের বলিত তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলিত কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনায়েদকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথিরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তারিন সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশ্চিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিডোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবিনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলিত তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলিত কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনাদের দেখতে পাবেন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো ওদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মেল লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপির সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড ইস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইস্কর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা হচ্ছে আপনাদের এই নাটকে ডিও পি সম্বন্ধে আপনাদের ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছি আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনার দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই যে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আব্দুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আব্দুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম রবিনা রবীনা নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিও পি সম্বন্ধে আপনাদের ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথির নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনার দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই সুজা আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলিত কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনার দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশ্চিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিডোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবিনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলিত তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলিত কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো ওদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মেল লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনায়েদকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড ইস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইস্কর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনার দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসানকেও হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথুরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথুরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেই সূর্য যে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তারিন সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেয়ে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবিনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনাদের দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসানকেও হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজি আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজি আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথ্রি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলিত আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মেল লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মেল লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন লিটোর মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড ইস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালু বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনার দেখতে পাবেন কালু বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনওয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন সোনিয়াকে আপনারা দেখতে পাবেন হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো ওদেরকে হচ্ছে আপনারা মে লিডোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিড রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডিট সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলিত কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকেও হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়ের দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো फ्रेंड्स আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত ওই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিন ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলিত আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি পি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনায়েদকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয় আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয় আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ওই ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন নেই এসে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাঁচিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকেও হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেক কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনায়েদকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনাদের দেখতে পাবেন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথির নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন এক্সট হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের কে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি পি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এডিট সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজী আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথ্রি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলিত আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মেল লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজ্জাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এটির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিনামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপির সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবীনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মেল লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো করছে আপনারা মেন রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজী আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো এই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথিরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতে নেই সূর্য যে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তারিন সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদের করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা আরফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন অ্যাডির সম্বন্ধে আপনাদের বলিত শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডির সম্বন্ধে আপনাদের বলিত এডির হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান কে হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজী আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাজী আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো ওই কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো ড্রামার সম্বন্ধে আপনাদের বলিত ড্রামা হতে চলেছে কালো বৌথরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথি এবং এর স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলিত স্ক্রিপ্ট রুপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রুপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লা জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস তার সোহাকে আপনারা দেখতে পাবেন এস অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মণিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো ওদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিড রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে কামরুল হাসানকে দেখতে পাবেন এটির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন এডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনার দেখতে পাবেন শাহিন জামান হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপির সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড স্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড স্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে নাটক সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে কালো বৌথরি নামে পরিচিত নাটক সম্বন্ধে তো কালো বৌথরি নামে পরিচিত এই নাটক সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো ড্রামা সম্বন্ধে আপনাদের বলি তো ড্রামা হতে চলেছে কালো বৌথিরি নামে পরিচিত ড্রামা তো ড্রামাটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কালো বৌথরি এবং স্ক্রিপ্ট সম্বন্ধে আপনাদের বলি তো স্ক্রিপ্ট রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ জোবায়ের অ্যান্ড এম ডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পাবেন স্ক্রিপ্ট রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে তো স্ক্রিপ্ট সম্বন্ধে হচ্ছে আপনাদের বলি তো আবদুল্লাহ জোবায়েরকে দেখতে পাবেন অ্যান্ড এমডি ইয়াসিনকে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিপ্ট রূপে মুখ্য ভূমিকা পালন করতেন নেই হচ্ছে আপনাদের এই নাটকের কাজ সম্বন্ধে আপনাদের বলিত কাজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন আনোয়াল আনোয়ারুল আলম সাজালকে দেখতে পাবেন এস রবিনা রাফিনকে দেখতে পাবেন এস মাহিরা মাহিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এস সোহাকে আপনারা দেখতে পাবেন অঞ্জু মারা নিশিকে দেখতে পাবেন এস সোনিয়াকে আপনারা দেখতে পাবেন এস হিয়া মনিকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মে লিটোর রূপে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদেরকে আপনারা মে লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে করছে আপনারা এই নাটকের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এদের করছে আপনারা মেন লিটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন যে যেমন হচ্ছে আনোয়াল আলম সাজাল রবীনা রফিন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকে ডিওপি সম্বন্ধে আপনাদের বলি তো ডিওপি রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন কামরুল হাসানকে দেখতে পাবেন এডির সম্বন্ধে আপনাদের বলি তো শাহিন জামানকে আপনারা দেখতে পাবেন অ্যাডির রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং এর কালার সম্বন্ধে আপনাদের বলি তো কালার রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন জুনেতকে তো কালার রূপে যিনি এই নাটকের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন জুনায়েদ এবং এডিট সম্বন্ধে আপনাদের বলিত এডিট হচ্ছে আপনারা দেখতে পাবেন শাহিন জামানকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এডিট রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং ডিওপি সম্বন্ধে আপনাদের বলিত কামরুল হাসান হচ্ছে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড ইস্কোর সম্বন্ধে আপনাদের বলি তো আহসান হাবিব ছবিকে হচ্ছে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইস্কোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে এবং প্রডিউস বাই সম্বন্ধে আপনাদের বলি তো কাজিয়া আহমেদকে হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রডিউস বাই রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই নাটকের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন কাছিয়া আহমেদকে তো এই নাটকটি হচ্ছে অনেকে একটা ভালো নাটক হতে চলেছে তো এই নাটক হচ্ছে আপনারা সবাই দেখবেন